কোন প্রয়োজন নেই এবং এই দেশের ভোটবিহীন যেন কারো পরিবারের কারো ব্যক্তিগত সম্পদ এটা এটা কেন হয়েছে এত সাহস পায় কোথায় কারণ আপনারা চুপ চুপ করে মুখ বন্ধ করে আপনারা বসে থাকেন আপনারা নিজেরা বিড়বির করেন এখন সেই সব অপশক্তি সেই সব অবৈধ সরকার আপনাদেরকে মৃত মানুষ মৃত জনগণ হিসেবে তারা ধরে নিয়েছে যে এদেরকে মাল্য কাটলেও এরা কোনো আওয়াজ করবে না সেই জন্যই এরা এত সাহস পায় যেখানে সংসদেও আলোচনা না করে ভারতকে জাই ছাতা লিখে দিতে পারে এবং সংসদে আলোচনা হবেও না কারণ এই সংসদের কোনো এমপি জনগণের নির্বাচিত না সুতরাং জাই ছাতা এই যে জনগণকে মৃত মানুষের মতো উপেক্ষা করার সাহস কোথা থেকে আসলো ওরা পায়নি আপনি দিয়েছেন আর কতদিন দেবেন আমি কিন্তু আগের অনুষ্ঠানেও কয়েকটাতে বলেছি কাশ্মীর হবেন সিকিম হবেন নিজের পরিবার দেখেন রাজনীতিবিদদের পরিবাররা কিন্তু বিদেশে ব্যাংকের টাকা পয়সা নিয়ে কিন্তু বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা সব করে রেখেছে আপনার কিন্তু এই দেশেই কিছু নাই বিদেশ তো দূরের কথা আপনি সিকিম হলে কাশ্মীর হলে আপনি থাকবেন কিভাবে একবার ভেবে দেখেছেন এখনো সময় আছে ভাবেন মুক্তিযুদ্ধরা তাদের কাজ তারা করে গেছে দেশ স্বাধীন করে গেছে কিন্তু আমরা এই স্বাধীনতাটাকে পর্যন্ত ধরে রাখতে পারছি না সুতরাং আমি আপনাদের লেখা দেখছি বা কথা বলতে বলতে একই সাথে হয়তো আমার সব লেখাও পড়া যায় না তাহলে আপনাদের কাছে আমার কথা মধুর হবে না যদিও কথা মধুর করা আমার উদ্দেশ্য না আমি যে উদ্দেশ্যে আজকে কথা বলতে শুরু করেছি সেটাই আমি আসছি সরাসরি আজকের উদ্দেশ্যটাই ছিল যে আমাদের করণীয় কি আপনাদেরকে জানি হয়তো বা আশা করি বোঝাতে পেরেছি যে আপনাদেরকে সচেতন দেশপ্রেমিক হতে হবে সক্রিয় দেশপ্রেমিক হতে হবে যদি মুখে বলেন দেশপ্রেমিক এই মুখে বলা দেশপ্রেমিক কিন্তু দেশের বা জনগণের কোনো কাজে আসবে না আপনি যদি মুখে বলেন মুসলমান কিন্তু না রাখেন নামাজ না পড়েন নামাজ না রাখেন রোজা কিছুই বাকি কোনো কিছুই পালন করেন না এ কেমন কেমনতর মুসলমান হল ঠিক তেমনি আপনি মুখে বলেন দেশপ্রেমিক কিন্তু দেশপ্রেমিকের কোনো লক্ষণ নাই আপনাকে আপনি যে এই যে আজকে লাইভে এসছেন আগ্রহ ধরে অনেকক্ষণ অপেক্ষা করে আমার দুটো কথা শুনবেন বলে এটাই কিন্তু দেশপ্রেমিকের প্রথম পদক্ষেপ এটা কিন্তু শেষ নয় এটা শুধু প্রথম পদক্ষেপ আমার আনন্দ লাগছে ভালো লাগছে আমি আশার আলো দেখছি আমি অনেক দিন মন কালো করে আমি কিন্তু খুব হাসি খুশি মানুষ আমাকে যারা চেনে আশেপাশে আমি হা হা হো হো করে হাসি কিন্তু দেশের কথা চিন্তা করতে করতে আমার মুখের হাসি চলে গেছে আল্লাহ কিন্তু দয়া করে আমাকে ব্যক্তিগতভাবে সুখে রেখেছেন তারপর আমি সুখে থাকতে পারি না দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে এই এই সুন্দর শস্য সমল সবুজ বাংলাদেশটা আরেকটা দেশের একটা অপশক্তি ভারত বা পাকিস্তান বা কেউ চালাবে কেউ দখল করে নিবে দখল তো আজকাল গায়ে করতে হয় না অস্ত্র দিয়ে করতে হয় না সাংস্কৃতিক ভাবে অর্থনৈতিক ভাবে সব কিছুতে মির্জাফর প্রতিটা জায়গায় জায়গায় মির্জাফর বসিয়ে এই দেশটাকে তারা বিনা খরচে বিনা পরিশ্রমে তারা এই দেশটাকে দখল করে নিয়েছে যদি সৈন্য পাঠিয়ে বুলেট খরচ করে দেশ দখল করতে হতো তাহলেও তো কিছু ব্যয় করতে হতো কিছু জীবন কিছু গোলাবারত ব্যয় করতে হতো তার চেয়ে সহজ যেটা এই ভারতে বহুবার হয়েছে শত শত বছর ধরে মির্জাফর নিয়োগ করেছে ঘুষিটি বেগম নিয়োগ করেছে আর ক্ষমতা দখল করেছে কিন্তু সুখের ব্যাপার হচ্ছে কখনোই তা টিকে নাই সাময়িক সময়ের জন্য তারা ছিল বেশি দিন টিকে নাই আপনাদেরকে সক্রিয় দেশপ্রেমিক হতে হবে তাই আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে আমি সরাসরি কিছু কথা বলবো বা এটা হচ্ছে আজকের প্রথম গাইডলাইন আমরা এর পরবর্তীতে আরো বিশদ এবং সাংগঠনিকভাবে আমরা নামব সক্রিয়ভাবে নামব যতক্ষণ পর্যন্ত এই দেশের সরকার যেই হোক যদি সোজা লাইনে না আসে দেশপ্রেমিক না হয় দেশ এবং জনগণের স্বার্থে কাজ না করে এই সেনাবাহিনীর মির্জাফর হিসেবে বসে যারা সশস্ত্র বাহিনী যারা দেশের বিরুদ্ধে ব্যবহার করছে এবং অন্য অপশক্তি বা ভারতের পক্ষে ব্যবহার করা হচ্ছে তারা যতক্ষণ লাইনে না আসবে আমরা আস্তে আস্তে দিনে দিনে আরো শক্তিশালী হতে থাকবো এবং আমাদের কার্যক্রম হবে সব সক্রিয় আমাদের নাম কি দিবে জঙ্গি বাহিনী না জঙ্গিরা তো গোপনে আড়ালে কাজ করে যারা গোপনে আড়ালে কাজ করে তারা হয় জঙ্গি মাটির নিচে যারা কাজ করে না আমরা যা কাজ করব দেশপ্রেমী ক্ষেপে সাহেব আমরা সম্মুখে এবং সরাসরি কাজ করব আমরা জানান দিয়ে কাজ করব যে আমরা কি কি ঠিক করতে আসছি কোথায় কোথায় হাত দিব তোমরা সোজা হয়ে যাও না জন হলে পড়বা সেটা যেভাবেই করতে হয় আমরা সেভাবেই করবো এখন আমি কিছু করণীয় বলছি আপনাদেরকে সরাসরি যেটা বলেছে এটা একটা গাইডলাইন বিশদ আকারে আমরা আরো পরে আসব। অনেক দেশপ্রেমিক ভাই বোন যোগাযোগ করেছেন ইনশাল্লাহ আমাদের সব ব্যবস্থা আমি আর গুছিয়ে নিয়ে করব প্রথম করণীয় আমি বলবো ভারতীয় পণ্য আপনারা ভারতীয় দ্রব্য বা পণ্য আপনারা ক্রয় এবং ব্যবহার বন্ধ করেন দেশকে যদি ভালোবাসেন নিজের পরিবারকে যদি ভালোবাসেন আপনার পরবর্তী প্রজন্মের কি হবে সেই চিন্তা যদি আপনি করেন আপনি চলে যাওয়ার পর সবাইকে তো যেতে হবেই আমি কয়দিন আছি আমি নিজেই জানি না এই মুহূর্তে লাইভের চলে যেতে পারি লাইভের পরেও চলে যেতে পারি কতদিন আছি তার কোনো ঠিক নেই কোনো নিশ্চয়তা নেই গায়ের মাসল গা শক্ত পর শক্তি মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই একদিন তো যেতে হবে এই বহু বাচ্চা পরবর্তী বংশধরের জন্য নাতি পুতির জন্য কোন বাংলাদেশ রেখে যাচ্ছেন যদি একটা ভালো বাংলাদেশ রেখে যেতে চান প্রথম কাজ এই আগ্রাসীদের ভারত কেন বলছি অন্য দেশ কেন বলছি না কারণ ভারত আমাদের প্রথম এবং একমাত্র শত্রু এর বাইরের কিছু ছায়া সূত্র আছে আগে প্রথম শত্রুকে গায়ে সামলাই প্রথম জিনিস ওরা আমাদেরকে অর্থনৈতিকভাবে ব্যবহার করছে আমরা ওদেরকে অর্থনৈতিকভাবে আঘাত করব আপনারা ভারতীয় পণ্য আপনারা ক্রয় এবং ব্যবহার বন্ধ করে দেন এখন অনেকের মনে আসবে যে অনেক কিছুই তো বাংলাদেশে পাওয়া যায় না ভারতের ছাড়া একটু চিন্তা করে দেখেন তো আজকে যদি বাংলাদেশে ভূমিকম্প হয়ে সব সয়লাভ হয়ে যায় কিছুই না থাকে বাঁচতে তো হবে নাকি স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেখেছেন আমিও ছোট ছিলাম আমার মনে নাই বা যারা ছিলেন মুড়ি খেয়ে থেকেছেন এই এক একজনের বা দশজন খেয়ে খেয়ে থেকেছেন থাকেন নাই তখন তো পেরেছেন সেই সময়ে পার হয়ে কিন্তু একটা শক্ত বাংলাদেশ তৈরি হয়েছিল যেটা আবার দুর্বল হয়ে ভাঙার পথে সেজন্যই বলছি ভারতীয় পণ্য ক্রয় এবং ব্যবহার বন্ধ করেন এইটার বিকল্প খুঁজে বের করেন যদি বিকল্প খুঁজে না পান সেই আইটেমটাকেই বাদ দিয়ে দেন প্রথম কিছুদিন কষ্ট হবে তারপরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন অনেকেই হয়তোবা অনেক দেশপ্রেমিক ভাই আছেন যারা ভারতের পণ্য দিয়ে ব্যবসা করে নিজের পরিবার চালান এখন আমি অনেককেই চিনি যারা মদের ব্যবসা করে নিজের পরিবার চালান কিন্তু সেটা তো সেটা তো হালাল ব্যবসা না আপাতত আয় আসছে কিন্তু সেই ব্যবসা দিয়ে যে হারাম পয়সা দিয়ে যে বউ বাচ্চা খাওয়াচ্ছেন এইটার কুফল তো একদিন ভুগতে হবে সেইভাবে যেই ভারত আমাদের দেশে পণ্য পণ্য দিয়ে বিক্রি করে সেই পয়সা দিয়ে বুলেট কিনে সেই পয়সায় আমাদের সীমান্তে আমাদেরই বাংলাদেশি মানুষকে হত্যা করে সেই হত্যায় আপনার পয়সা সামিল করতে চান নিশ্চয়ই চান না তাই ভারতীয় পণ্য ক্রয় এবং বিক্রয় ব্যবহার বন্ধ করেন অন্যদেরকে উৎসাহিত করেন আমি একটা ছোট্ট ঘটনা বলছি আহামরি বড় ঘটনা না আমার পরিবারে গত বিশ বছর ধরে নিষিদ্ধ ভারতীয় পণ্য ক্রয় করা আমি একদিন অফিস থেকে ফিরছিলাম খুব বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টি হতে হতে যখন গাড়ির কাছে বৃষ্টির ফোটা পড়তে থাকে আমি অনেক সময় গাড়ি চালাতে চালাতেও আমি হারিয়ে যাই বাংলাদেশে বাংলাদেশের গ্রামে গঞ্জে বাংলাদেশের বৃষ্টিতে হারিয়ে যাই কেনাডায় বসে কেনাডার বৃষ্টি ভালো লাগে না বাংলাদেশের বৃষ্টি ভালো লাগে আমি বাংলাদেশের মাটি ভেজা বৃষ্টির মাটি ভেজা গন্ধ পাই আমি কেনাডায় বসে তখন আমার খুব ইচ্ছা হলো আমার প্রিয় খাবার খিচুড়ি খেতে বাসায় খিচুড়ি রান্না করার ডাল নেই আমি লোকাল একটা বাঙালি দোকানে চলে গেলাম সোজা অফিস থেকে চলে গেলাম ডাল কেনার জন্য যেই শেলফে ডালের র্যাকে সেলফের মাঝখানে হাত দিই যেই ডালের প্যাকেটে হাত দিই আমি জিনিস কেনার আগে আমি দেখি মেড ইন হুইচ কান্ট্রি দুইটা দেশ আমি খেয়াল করি একটা ভারতের তৈরি কিনা আর একটা ইসরায়েলের তৈরি কিনা যদি ইসরায়েলের তৈরি হয় সেইটা আমি কিনি না আর একটা ভারতের তৈরি হলে আমি কিনি না যেই ডালের প্যাকেটেই হাত দিই সেই ডালের প্যাকেটে ভারতের তৈরি মেড ইন ইন্ডিয়া আমি ডাল না কিনে বাসায় চলে আসলাম খিচুড়ি খেলাম না খিচুড়িকে আমার জীবন জীবনযাপনের জন্য বেঁচে থাকার জন্য জরুরি কিছু মোটেই না খিচুড়ি না খেয়ে থাকবো যদি প্রয়োজন হয় আজীবন তাও আমি ভারতের ডাল দিয়ে খিচুড়ি খাবো না রকম আরো বহু ঘটনা আছে কথায় কথায় বাঙালি ভারত দৌড় মারে যারা অসুস্থ বিপদে পড়ে যায় সিঙ্গাপুর যাওয়ার পয়সা নেই তারা ভারত যায় আমি অনেক ক্ষেত্রেই তাদেরকে দোষ দেই না তারপরেও যদি অন্য কোথাও যেতে পারেন বাট এখন ভারতে জানেন যেটা বাস্তব শক্তি ভারতে কিন্তু চিকিৎসা নামে সমস্ত পয়সা উঠে সব নকল দুই নম্বর ডাক্তার বাংলাদেশের দেশের ভিতরেই কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার আছে কিন্তু ইমান হারিয়ে ফেলেছেন বিশ্বাস নাই আজে বাজে দুইটা চারটা ডাক্তারের জন্য সব ডাক্তারের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছেন কথায় কথায় দৌড় দেন ভারতের ডাক্তারের কাছে আপনার কিন্তু পকেট কেটে আপনাকে রাস্তায় বসিয়ে দেয় আপনাদের অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বিক্রি করে ভারতের চিকিৎসা করেও কিন্তু আপনার জীবন বাঁচে না কারণ আল্লাহ যদি আপনার মৃত্যু লিখে রাখে বাঁচানোর কে আছে তারপরও ইসলামের চিকিৎসা নেওয়া কিন্তু নিষিদ্ধ না চিকিৎসা অবশ্যই নেবেন কিন্তু ভারতের উপর জীবন জীবন নিয়ে আপনার ভরসা করবেন এটা ভুল আর যারা কথায় কথায় ঈদের বাজার না করলে ভারত ঈদের বাজার না করলে তাদের ঈদ হয় না সেই ধরনের আত্মীয় স্বজনের সাথেও আমি কথা বলা বন্ধ করে দিয়েছি তাদের আত্মীয় বলতেও আমার লজ্জা লাগে লজ্জিত আমি সুতরাং ভারতীয় পণ্য ক্রয় ব্যবহার বন্ধ করেন এবং অন্যদেরকে উৎসাহিত করেন যেন এটা না কিনে এর সুদূর প্রসারী ক্ষতিটা কি দেশ এবং দেশের মানুষের জন্য সেটা বুঝিয়ে বলেন এই বাংলাদেশ থেকে দশ থেকে বারো বিলিয়ন ডলার প্রতি বছর নিয়ে যাচ্ছে বাংলাদেশে আসছে না বাংলাদেশে যদি দশ থেকে বারো বিলিয়ন ডলার বাংলাদেশে আসতো আর অনেক কর্মসংস্থান তৈরি হতো আপনারা যারা বিভিন্ন বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা ডিগ্রি ব্যাচেলার্স ডিগ্রি করে বেকার রাস্তায় ঘুরে ঘুরে জুতার তলা খোয়াচ্ছেন তাদের এতগুলা বেকার থাকতো না কিন্তু বাংলাদেশে যদি বাংলাদেশ আরো বারোটা বিলিয়ন ডলার বাংলাদেশের ভিতরে নিয়ে আসতে পারত এখন আসে দ্বিতীয় কথায় সীমানা নিরাপত্তা সীমান্তে ক্ষমতায় মির্জাফরদেরকে বসিয়ে